Lagao, Sayoni Lagao, Lagao, Sayoni Lagao. तो ट्रेंडिंग 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 टा ट्रेंडिंग है भाई सायोनी लगाओ ट्रेंड হচ্ছে বাড়া ঠিক আছে আজ সেটা নেই দিদিকে আমি রোস্ট করতে পারি না হালকা পাতলা ভাবে কে কি বলছে সেটাই দেখো ব্যাস সায়নী লাগাও লাগাও তো সায়নী দিয়ে এখন ভাবছি কেন যে বাড়া সেদিন মেদিনীপুরে লাগাতে গেছিলাম এই মা সরি শয়তানের মানে বক্তৃতা দিতে গেছিলাম প্রচারে গেছিলাম মা এখন সায়নী দিয়ে সেটাই ভাবছি শুধু পুরো পুরো তো মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিই অনেক কষ্ট করে ভিডিও বানাই সারাদিন খাটাখাটনি করেছে রাতের বেলা ভিডিও বানাই একটা লাইক করতে কিচ্ছু ফাড়বে না তোমাদের ঠিক আছে কাকা ভাইপো বোন যাই হও দাদু দিদা যাই হও ঠিক আছে একটা লাইক শেয়ার করো অন্যদের সাথে সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক এবার সেখানে ছিল মানুষ ভুইয়া আমাদের দাদুর বয়সী হ্যাঁ তো তিনি সেদিন কী মাইন্ডে ছিলেন কী মাইন্ডে বলেছেন যাই না যাই হোক সিধা ভাষা লাগাতে বলে দিয়েছে ও কী করে লাগাই তো ব্যাপারটা হচ্ছে আমি লাগানো মানেটা ঠিক জানতাম না ঠিক আছে তো একজন কমেন্ট করেছে মেদিনীপুরের লোক ওই যেটা আর কি ভাইরাল হয়েছে আমার শর্ট ভিডিওটা তো সেটাই দেখো মেদিনীপুরে সবং গ্রামে লাগাও কথাটি প্রচলিত যার অর্থ শুরু করো অর্থাৎ বক্তৃতা শুরু করো আর আমরা কি বলছি ছি 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 তাহলে লাগাও কথাটার মানে বুঝলে মানুষ বুইয়া কী অর্থে বলেছে হ্যাঁ কিন্তু ওয়েট 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 সায়নী লাগাও দাদুর মুখের এক্সপ্রেশনটাই অন্য কিছু বলছে তাহলে তোমরা ঠিক ধরেছো বস তাহলে এ তো গেল মানুষ দাদু এবার আসি অসীম দাদুর কাছে যার থেকে অসীম অসীম কথাবার্তা পেয়েছি আমরা একদম জানো তো সবাই তাও দেখাচ্ছি শোনো লাগাও সায়নী লাগাও তা আমি যতদূর জানি অসীম দাদু ভালো ঘরের লোক ভদ্র লোক হ্যাঁ ভালো বাউল টাউল গায় তা হঠাৎ করে মারা বাউল গাইতে গাইতে কেন লাগানোর সব উঠলো আমি বুঝাচ্ছি না এই বয়সে মারা কাটি বুঝতে হবে না মানে এমনিতে তো দাঁড়াবে না কি বললা তো এটা হচ্ছে অসীমবাবু থ্রি এক্স বাউল ঠিক আছে নেক্সট টাইম বাড়ির মা বাপরা কী করবে বাচ্চাদের বাউল গান শোনাতে নিজেকে ভয় লাগবে স্বাভাবিক এভাবে প্রকাশে কেউ কেউ এসব কথা বলে আরে সোনা আর কি কি বলেছে একটু শুনি চলো শিবলিঙ্গে কন্ডম পরাইছে তার মানে জীবনে ওর বহু কন্ডম পরানোর অভ্যাস আছে এই গান মেরেছে সায়নী দি শিবলিঙ্গে কন্ডম পরেছে তোমরাই মারা কমেন্ট করে জানাও আমি আর কি বলবো বাবা শিবলিঙ্গে যদি কেহ কন্ডম পরায় তো যাই হোক সারাদিন খাটাখাটনি করে এসে রাতের বেলা আবার এখানে ভিডিও বানাচ্ছি ঠিক আছে অসীমবাবুর গানটা দিয়ে শেষ করছি আর হ্যাঁ বাড়িতে আমার কন্ডম পরানোর বউ নেই খুব দুঃখ বুক ভরা দুঃখ তোমরা বুক ভরা ভালোবাসা দিও ভাই লাইকটা করো সাবস্ক্রাইবটা করো ঠিক আছে একটা ভালো বউ যেন পাই ব্যাস ঠিক আছে আসছি টাটা পরের ভিডিও